দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ। চব্বিশ ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন আপনাদের সঙ্গে থাকছে আমি মাহফুজ মিশু। দর্শক, আমরা আলোচনা করতে চাই বাংলাদেশের নানা ইস্যু এবং গত বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে যে সংকট, যে সমস্যা, সেই ইস্যু নিয়ে চলছে এবং তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আরেকটি ইস্যু, সেটা হচ্ছে প্রধান বিচারপতির ছুটি নেওয়া। সেই ছুটি নেওয়া নিয়ে নানা রকম বিতর্ক, নানা রকম বিশ্লেষণ চলছে। এর পাশাপাশি আরও অনেক বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর সঙ্গে যেরকম আগামী দিনে নির্বাচনের পরিকল্পনা, সেটি নিয়ে বড়দের দলের ভাবনা, এর সঙ্গে সঙ্গে নোবেল শান্তি পুরস্কার নিয়ে নানা রকম আলোচনা, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা আজকের আলোচনার বিষয় ঠিক করেছি, কেমন আছে বাংলাদেশ। দর্শক, আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন তিনজন অতিথি। শুরুতে তাদের সঙ্গে পরিচিত হতে চাই। আছেন কলামিস্ট গবেষক জনাব মহিউদ্দিন আহমেদ, আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউ যে সভাপতি জনাব মঞ্জুর হাসান বুলবুল, এবং আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহফুজুল্লাহ। দর্শক, আমরা আলোচনা শুরু করতে চাই মহিউদ্দিন আহমেদ আপনাকে দিয়ে। এই রোহিঙ্গা আলোচনা হঠাৎ করে খানিকটা স্তিমিত হলো এবং এত ইস্যু বাংলাদেশের আলোচনায়, বিশেষ করে গণমাধ্যমের মাঝখানে আরো অনেক ছোট ছোট ইস্যু ঢুকে গিয়েছিল, নিশ্চয়ই সেটা খেয়াল করেছেন। আমরা একটা সুন্দরী প্রতিযোগিতা করছিলাম, সেটা আমাদের সামাজিক গণমাধ্যমে আলোচনা একটা বড় অংশ জুড়েছিল, সেটা নিয়ে আমরা এখানে যদি আলোচনা করতেই চাই না, কিন্তু এই প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া এবং তার আগে ছুটিতে যাওয়ার অনেকগুলো প্রেক্ষাপট তৈরি হয়েছিল আগে থেকে, বিশেষ করে ষোড়শ সংশোধনী মামলার রায় নিয়ে, সেই রায়ের নানা রকম বিশ্লেষণ, সেই রায়ের রাজনৈতিক প্রয়োগ প্রভাব, সেসবের কারণেই হয়তো এই আলোচনাটা এত বেশি হচ্ছে। আজকের প্রধান বিচারপতিকে আমরা অনেকে সচক্ষে দেখেছি, তিনি মন্দিরে গিয়েছিলেন, পুজো করতে গিয়েছিলেন এবং তার সঙ্গে সরকার আইনমন্ত্রী দেখা করেছেন। যদি আরো অনেকে দেখা করতে চাচ্ছে, দেখা করতে দেওয়া হচ্ছে না। তিনি যে ছুটির দরখাস্তটি দিয়েছেন সেটি নিয়েও কেউ কেউ মজা করার চেষ্টা করছেন, কিংবা প্রশ্ন তোলার চেষ্টা করছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে কি তাৎপর্য বহন করে? না, আমরা তো অনেক ধন্যবাদ, আমরা তো অনেক কিছু মানে সরজমিনে দেখি না বা শুনি না, অন্যের মুখ থেকে শুনি বা অন্যের কথা শুনে আমাদেরকে আমাদের মধ্যে ধারণা তৈরি হয়। তো প্রধান বিচারপতির এই কে নিয়ে যে ধোঁয়াশাটা হয়েছে, এটার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হচ্ছে যে ষোড়শ সংশোধনীর রায়ের পরে এটার নানান রকম প্রতিক্রিয়া হয়েছিল এবং এই প্রতিক্রিয়াগুলো দেখে মানুষ নিজেরাই নানান ধরনের অ্যাজাম্পশন তৈরি করছে বা এবং অনেকে উপসংহারও টেনে নিচ্ছিলেন অনেকে। তো সেই সময় যখন এই হঠাৎ উনি ছুটিতে গেলেন, এই উনি ছুটিতে যাবেন এটা তো আগে থেকে জানা ছিল না, এবং কে কখন ছুটিতে যাবেন এটা আগে থেকে জানানোরও তো কোনো নিয়ম আছে, এটাও তো ঠিক না। তারপরেও মানুষ মনে করেছে যে এইভাবে হঠাৎ করে ছুটিতে যাওয়াটা, এটার সাথে ওই ষোড়শ সংশোধনীর রায়ের যে প্রতিক্রিয়া হয়েছিল বিশেষ করে ক্ষমতাসীন দলের মধ্যে, সেটার সাথে কোরিলেট করে এই ধরনের অনুমান নির্ভর কথাবার্তা। এবং আমাদের দেশে তো ধরেন গুজব একটা বড় গুজব তৈরিটা একটা বড় বিনোদন এবং তার গতি হচ্ছে আলোর গতির চাইতেও সেটা দ্রুত বেগে ঘটে। তো সেই ধরনের তৈরি হয়েছে এবং তো আজকে ওনাকে এই মন্দিরে দেখে একটা জিনিস আমরা নিশ্চিত হলাম যে উনি শয্যাশায়ী না, অথবা উনি বিদেশেও চলে যাননি বা তাকে বিদেশে গেলে তো এটা জানা যেত একেবারে, বা তাকে গৃহবন্দীও করে রাখা হয়, এয়ারপোর্ট দিয়ে গেলে তো জানা যেত এটা, কিন্তু উনি না, গৃহবন্দী কি বন্দী না এইটা মানে আমি বল গৃহবন্দী এটাও বলবো না, গৃহবন্দী না এটাও বলাও ব্যাপারটা হচ্ছে যে উনার পরিস্থিতিটা সবচেয়ে ভালো ব্যাখ্যা উনি নিজেই করতে পারেন। এখন মন্দিরে তার সাথে সাংবাদিকদের কথাবার্তা হয়েছে কিনা আমি জানি না, জিজ্ঞেস করলেও করতে, এখন কথা হচ্ছে এটা নিয়ে যে জিজ্ঞেস করার জন্য কোনো প্রশ্ন উত্তর দেননি উনি প্রশ্নের উত্তর দেননি, হতে পারে যে উনি হয়তো আর আর পরিস্থিতিটা আরও বিব্রতকর হোক এটা চান না। তা আমার মনে হয় যে এই জিনিসটা হয়তো দুই দিনের বেশি থাকবে না, দুই তিন দিন আরেকটা নতুন ইস্যু চলে আসবে সেটা নিয়ে হয়তো আলোচনা করব, কারণ আমাদের এখানে কিন্তু খুব ঘন ঘন দৃশ্যপট পাল্টাচ্ছে, ইস্যু একটার পর একটা আসছে এবং আমাদের জীবনে আমার মনে হয় অবসর অনেক বেশি, যার জন্য এগুলো নিয়ে আমরা আলোচনাও করি। জি মঞ্জুর হাসান বলবো, আপনার কাছে একটু জানতে চাই, প্রধান বিচারপতির ছুটি নেওয়ার ঘটনাটাকে খুব কম লোকে আসলে স্বাভাবিক মনে করছেন, যে দরখাস্তটি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে সেখানে উনি ক্যান্সার আক্রান্ত এবং অনেকদিন ধরে ক্যান্সার আক্রান্ত থাকা অবস্থায় উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলার, রাষ্ট্রীয় জীবনে গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন।
এবং সেটি নিয়ে আমরা দেখছি যে আইনজীবীদের একটা অংশ খুবই তৎপর, যে তাকে প্রেশারাইজ করা হচ্ছে বা তাকে জোরপূর্বক এটা করানো হচ্ছে, আর আইনমন্ত্রীর ব্যাখ্যা হচ্ছেন যে উনি ছুটি নিয়েছেন, নিতে পারেন, তার সুস্থতা কামনা করে তিনি দোয়াও চেয়েছেন, এবং নতুন যিনি চিফ জাস্টিস ভারপ্রাপ্ত তাকে যত ধরনের সহায়তা। এর মধ্যে আজকে খবর বেরিয়েছিল যে প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন, কোনো কোনো গণমাধ্যমে এরকম খবরও দিয়েছে যে তিনি ভিসা টিসাও নিয়ে নিয়েছেন, ফলে পুরো বিষয়টি রাজনীতিতে আলোচনার খোরাক কেন জোগাচ্ছে? একটা হলে তিনি ছুটি নিতেই পারেন, অস্ট্রেলিয়া যেতেই পারেন, তিনি এক এর আগে যে প্রধান বিচারপতি থাকা অবস্থায় তিনি কখনো ছুটি নেননি আমরা জানিও না, মানে আদৌ নিয়েছেন কি না সেই খবরও নাই। কিন্তু এটা যেটি যেন মহিউদ্দিন আহমেদ বললেন যে যেহেতু এই মাত্র মানে একটা বিশেষ ঘটনা নিয়ে আলোচনা চলছিল, তার মধ্যে সুপ্রিম কোর্টের লম্বা অবকাশ গেল এবং অবকাশের পরে তিনি এসে আবার ছুটি নিলেন, যার ফলে সবগুলি মিলিয়ে অনেকগুলি একটা একটা বড় প্রেক্ষাপট তৈরি হয়েছে, এবং যার ফলে অনেকে অনেকের মতো সমীকরণ করছেন। এখন এর মধ্যে কোনটা সত্যি কোনটা সত্যি না, মানুষের ধারণাগত, পুরাটাই ধারণাগত। একটি হচ্ছে যে তিনি ছুটি নিয়েছেন, দরখাস্ত দিয়েছেন, রাষ্ট্রপতি ছুটি মঞ্জুর করেছেন, এটা মোটামুটি পরিষ্কার, আইনমন্ত্রী সেই কথা বলেছেন। তার পরবর্তীকালে যারা আলোচনা করছেন সেই আলোচনা যাদের যাদের অবস্থা থেকে বলছেন, একটা মুশকিল হচ্ছে যে যেটি যারা মহিউদ্দিন আহমেদ বললেন যে প্রধান বিচারপতির তো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই, এটার ব্যাখ্যা আইন মন্ত্রণালয়ই দিতে পারে যে বঙ্গভবন দিতে পারে বা দেওয়ার আদৌ প্রয়োজন যদি তারা মনে করেন, কিন্তু এই আলোচনাটা চলতে থাকবে আমার ধারণা, কারণ এটার সঙ্গে একটা রাজনৈতিক প্রেক্ষাপট জড়িত। ষোড়শ সংশোধনীর কথা যেটা আপনি বললেন যে নিয়ে বিতর্ক ছিল এবং বেশ অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য নানা বক্তব্যই আমরা প্রত্যক্ষ করেছি, কাজে সেই আলোচনাটা চলতে থাকবে। এখন যখন ধারণাগত আলোচনা হয়, ধারণায় তো যে কেউ যে কোনো পর্যন্ত যেতে পারেন, কেউ বলছেন গৃহবন্দী, গৃহবন্দীর সত্যতা যিনি বলেছেন তাকে কেউ জিজ্ঞেস করে না যে আপনি কেন বললেন গৃহবন্দী। আজকে যেমন ব্যারিস্টার মওদুদ আহমেদ খুব সুনির্দিষ্টভাবে তিনটি চারটি কথা বলেছেন, এটু আমি সত্যতা যাচাই করতে পারিনি, তিনি বলেছেন যে তার পদত্যাগ পত্রটিই তার না, কারণ এখানে এখানে চারটি বানান ভুল আছে, থাকতে পারে না, আমি পদত্যাগ পত্রটি আসলে ওইভাবে দেখিও নাই, মানে বানান ভুল আছে সেটা আমরা দেখি, বানান ভুল আছে চারটি, এটা হতে পারে না, তার দস্তখতটিও তার না, তাকে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, তার বাসার টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছে, আমি অনলাইন সংস্করণে এই মন্তব্যগুলি দেখেছি, তো এগুলি ধরনের সুনির্দিষ্ট যে মানে তার দস্তখত যদি তার না হয় এটা তো বড় ধরনের একটা সুনির্দিষ্ট অভিযোগ, তার বাসার টেলিফোন লাইন যদি কেটে দেওয়া হয়ে থাকে এটা তো খুবই সুনির্দিষ্ট অভিযোগ, মানে এটি ভাষমান, অন্যরা যেমন ভাষমান কথা বলছেন সেটি, কিন্তু ব্যারিস্টার মওদুদের অভিযোগগুলি আমার কাছে মনে হয়েছে খুব সুনির্দিষ্ট অভিযোগ। সুনির্দিষ্ট অভিযোগ যাওয়া অথবা হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারে দেওয়া উচিত অথবা আইন মন্ত্রণালয়ে দেওয়া উচিত যে এই দস্তখত তার কি না, তার বাসার টেলিফোন লাইন, কারণ মানে অন্য ব্যাখ্যাগুলি আমরা বুঝি যে রাজনৈতিক আলোচনা, কিন্তু এইটি কিন্তু কতগুলি সুনির্দিষ্ট কথা বলা হয়েছে ব্যারিস্টার মওদুদের, যে এই বিষয়গুলিতে তার দস্তখত তার না, একটা চিফ জাস্টিসের দস্তখতই যদি তার না হয় তাহলে তো এটা খুব ভয়ানক কথা যে তার দস্তখত জাল করে অথবা অন্য দস্ত তার দস্ত পক্ষে অন্য কেউ দস্তখত দিয়ে ছুটি নিয়ে ফেলল, রাষ্ট্রপতি সেটা মঞ্জুর করলেন, এটা মানে খুব সহজ কথা না, কারণ যিনি যারা ছুটি দিলেন তারাও চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, ছুটির কারণ প্রেক্ষাপটে আমি যাচ্ছি না, খুব সাধারণভাবে যদি বলি, এবং তার বাসার টেলিফোন লাইন যদি কেটে দেওয়া হয়ে থাকে তাহলে সেটাও দেখবার বিষয় যে আদৌ এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিনা। আমার কাছে মনে হয়েছে সুনির্দিষ্ট অভিযোগগুলি সম্পর্কে আইন মন্ত্রণালয় বা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার তাদের একটা ব্যাখ্যা দেওয়া উচিত, আর বাকিগুলি আমার ধারণা যে এটা রাজনৈতিক একটা কনটেক্সটের সঙ্গে জড়িত, এই আলোচনাগুলি চলতে থাকবে এবং এই আলোচনার ভালো মন্দ দীর্ঘ সময় ধরে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে থাকবে আমার মনে হয়। মাসুদুল ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে এই পুরো প্রেক্ষাপটটার সঙ্গে তো এক ধরনের রাজনীতি আসলে জড়িয়ে গেছে, অন্তত জনমানসে গণমাধ্যমে মানুষের ধারণায়, সেই জায়গাটা তো আর এমনি এমনি তৈরি হয়নি, সেটারও তো একটা ব্যাকগ্রাউন্ড ছিল যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। যে অভিযোগটা ব্যারিস্টার মওদুদ সাহেব বলছেন, উনি উনি তো কেবল বিএনপির নেতা না, উনি কোর্টেরও অনেক সিনিয়র মানুষ, সেই ব্যাখ্যাগুলো কোনো খণ্ডন এখন পর্যন্ত আমরা কাউকে করতে দেখিনি, যেটা মঞ্জুল হাসান বুলবুল বলছেন, না সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দপ্তর কিংবা আইন মন্ত্রণালয় কেউ, ফলে পুরো বিষয়টা একটা গোলমেল পেকে গেল কিনা? না, গোলমাল তো পেকেছে, কিন্তু এই গোলমাল পাকানোর জন্য সরকার, সরকার দলীয় রাজনীতিবিদ এবং তাদের সমর্থক কিছু কিছু অবসরপ্রাপ্ত বিচারপতি দায়ী, কারণ এই যে রায়টি নিয়ে কথা উঠেছে সেই রায় প্রকাশিত হওয়ার পর
তারা যেসব ভাষায় যেসব মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সম্পর্কে সেগুলি কোনোভাবেই ব্যক্তিগত মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং সেখানে তারা এটাও বলেছেন তাকে পদত্যাগ করতে হবে সরে যেতে হবে এবং তারই একজন প্রাক্তন সহকর্মী সুপ্রিম কোর্টের বিচারপতি আমি তার নামটা এখানে বলতে চাই না তিনি বলেছেন তাকে আদালতে আর বসতে দেওয়া যাবে না এই প্রেক্ষাপটে সবাই ধারণা করে নিয়েছিল যখন সুপ্রিম কোর্টের এই অবসর হলো ছুটি হলো সবাই এটা খুব পরিষ্কার হয়েছিল যে সম্ভবত ছুটির পরে এই বিষয়টি খুব প্রবলভাবে জনসমক্ষে আসবে কারণ আপনার সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের সমর্থক যেসব আইনজীবীরা আছেন তাদেরও একটা দাবি ছিল যে তাকে সরে যেতে হবে তো তারা এখন বলছেন যে যেহেতু তিনি ছুটিতে গেছেন সেই জন্য আমরা এই আন্দোলনটাকে আপাতত স্থগিত রেখেছি আর বাকি কোনো সুনির্দিষ্ট কর্মসূচি তো তারা দিয়েছে না ওই তো সেই কর্মসূচিটা স্থগিত রেখেছেন তারা বলছেন আর বাকি যেটা লেজে গোবরে ওইটা করেছেন আপনার আমাদের অ্যাটর্নি জেনারেল এবং আমাদের আইনমন্ত্রী অতি বুদ্ধিমান অতি তৎপর আইনজীবী আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল কেন বললাম যে অ্যাটর্নি জেনারেল প্রথম দিনেই পুরো বিষয়টাকে যেসব মন্তব্য উনি করেছেন এইসব মন্তব্যের কোনো প্রয়োজন ছিল না যেমন একটা মন্তব্য উনি করেছেন যে বিচার বিভাগ কোনো শূন্য থাকবে না আরে শূন্য থাকবে কেন কোনো প্রতিষ্ঠান সেটা বিচার বিভাগই হোক যে প্রধান যিনি ব্যক্তি তিনি যদি মরেও যান তাহলে কি শূন্য হয় শূন্য হয় না এটা সাময়িক একটা হয়তো কয়েক ঘন্টার জন্য আরেকজন সেখানে দায়িত্ব গ্রহণ করেন এইটা উনি কেন বলতে গেলেন তার মানে কি উনি ধরে নিয়েছেন যে এখানে একটা শূন্যতা তৈরি হবে এইসব প্রসঙ্গ জানো এবং যেটি খুব বিপজ্জনক আমার কাছে মনে হয়েছে ধরেন সিগনেচার মিলেছে কি মিলে নাই এগুলো ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে নানান রকমভাবে এসছে দৈনিক পত্রিকাও এসছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সাংবিধানিক পদে যিনি রাষ্ট্রের তৃতীয় ব্যক্তি তার পদত্যাগ পত্র কোন নৈতিকতার ভিত্তিতে আমাদের আইনমন্ত্রী প্রকাশ করলেন এটা তো পদত্যাগ পত্র না ছুটির দরকার ছুটিও এগুলি সবই মানে গোপনীয় বিষয় এগুলো এইভাবে করার কথা না কিন্তু উনি করেছেন কেন করেছেন এই ব্যাখ্যা ওনাকে দিতে হবে এই ব্যাখ্যা আমরা দিতে পারবো না এটা কি আইনমন্ত্রী আসলে প্রকাশ করেছে এটা আইনমন্ত্রী দেখিয়েছেন আইনমন্ত্রী তো গতকালকে কিন্তু গণমাধ্যমে প্রথমে এসেছে কিন্তু সুপ্রিম কোর্ট থেকেই না 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 সুপ্রিম কোর্ট থেকে ছুটির বিষয়টা এসেছে কিন্তু এই যে ছুটির যে ছবি হ্যাঁ ছবিটা এই ছবি তো দেখানোর কথা না এই ছবি দেখানোর ফলে অন্যান্য বিষয়গুলো সামনে এসছে বানানের বিষয় সামনে আসছে স্বাক্ষরের বিষয় সামনে আসছে এগুলি না হলে তো এগুলো আসতো না এক দুই নম্বর হচ্ছে এখানে বিকল্প কী ছিল বিকল্প ছিল প্রধান বিচারপতি রেজিস্ট্রারের মাধ্যমে বলতে পারতেন যে তিনি যদি সত্যি সত্যি ছুটিতে গিয়েছেন বলতেন যে আমি ছুটিতে গেছি অথবা রাষ্ট্রপতির কার্যালয় থেকে রাষ্ট্রপতির যে জনসংযোগ কর্মকর্তা বা রাষ্ট্রপতি যিনি প্রেস সেক্রেটারি আছেন তিনি বলতেন যে প্রধান বিচারপতি এক মাসের জন্য ছুটিতে গেছেন আচ্ছা তারপরে আমাদের আইনমন্ত্রী বললেন যে এই তার অসুখ নিয়ে আলোচনাটা তার ব্যক্তিগত গোপনীয়তার উপরে এটা এনক্রোচমেন্ট আরে উনি কি অসুখ সেটা তো তোমরা বলেছো মিডিয়া তো বলে নাই তো ব্যক্তিগত এনক্রোচমেন্ট যেটা আমার আইনমন্ত্রী নিশ্চয়ই হোয়াট ইজ মানে এনক্রোচমেন্ট ইন টু প্রাইভেট লাইফ আমার চেয়ে অনেক ভালো জানেন তো এই যে উনি ক্যান্সারে আক্রান্ত অসুস্থ এই কথাগুলি তো ওদিক থেকে আসছে মিডিয়া তো এগুলি বের করে নাই জনগণও বের করে নাই তো তাহলে তারাই তো এই এনক্রোচমেন্টটা করেছেন সর্বশেষ বুলবুল যেটা বলল যে এই অভিযোগগুলি জনাব মওদুদ আহমদ এসছেন এই অভিযোগগুলির যদি কোনো রকমের খুব একটা পরিষ্কার জবাব না আসে বা কোনো ব্যাখ্যা না আসে সন্তোষজনক সরকার বলতে পারে আমরা দেব না আমাদের কী প্রয়োজন আমরা তো বলে দিয়েছি কিন্তু তারপরেও লোকে বুঝবে যদি সরকারের সঙ্গে সম্পর্কিত কোনো ব্যক্তি বা এর মাধ্যমে যদি এর ব্যাখ্যাগুলো আসে বা প্রধান বিচারপতি যদি ব্যাখ্যা দেন তাহলে কিন্তু এই বিতর্কের একটা অবসান হবে না হলে কিন্তু মানুষের মনের মধ্যে ওই যে পারসেপশনের কথা আমরা বলি যে পারসেপশন তৈরি হয়েছে এখানে আমরা চারজনই স্বীকার করব একটা পারসেপশন তৈরি হয়েছে যে তাকে বোধহয় সম্ভবত জোর করে সরিয়ে দেওয়া হয়েছে আরেকটা পারসেপশন হচ্ছে তার সই নকল করা হয়েছে বিভিন্ন রকম পারসেপশন তৈরি হয়েছে এবং সবগুলো নেতিবাচক হ্যাঁ কাজেই এইটা অত্যন্ত খারাপ এটা ব্যক্তির চেয়েও খারাপ হচ্ছে যে রাষ্ট্রের রাষ্ট্রের যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মানে বিচার বিভাগ সেই হিসাবে সেইটার সর্বোচ্চ যে সংস্থা সেটা সম্পর্কে এক ধরনের মানে আমি কি বলবো নেতিবাচক এবং খারাপ প্রবণতা তৈরি হচ্ছে শেষ বলি ওই যে আপনি বলছেন না যে যেটা মহিউদ্দিন বলছিল যে দুদিন পরে হয়তো আবার নতুন ইস্যু আসবে এটাই স্বাভাবিক একটা জীবন্ত সমাজ একটা ইস্যু নিয়ে দিনের পর দিন বসে থাকে না একটা জীবন্ত সমাজে প্রতিদিন ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে দেখেন কয়েকদিন পর পর দুদিন পর আমি সেই ঘটনা সেই প্রশ্নটাই মহিউদ্দিন সাহেবকে করতে চাই কিন্তু এই ইস্যুটার সত্যি সত্যি যদি মওদুদ সাহেব যে কথাগুলো বললেন এবং এই কথাগুলো সামাজিক গণমাধ্যমে অনেকেই বলছে কিন্তু অন্য অনেকে বলা আর সাবেক একজন আইনমন্ত্রী বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারক তিনি বলার ভিতরে নিশ্চয়ই পার্থক্য আছে
সেই জায়গাটা এই ইস্যুটা খুব অন্তত দুই দিনে যে শেষ হচ্ছে না সেটা আপনি নিশ্চয়ই একমত হবেন, প্রধানমন্ত্রী দেশে ফিরবেন 7 তারিখে, এই বাস্তবতায় প্রধান বিচারপতি যদি অস্ট্রেলিয়া চলে যান কিংবা না যান, মানে সেই প্রক্রিয়াটাও চলছে, ফলে এখান থেকে আসলে মুক্তির উপায় কি? না, একটা জিনিস তো পরিষ্কার, আমাদের এখনকার সাম্প্রতিককালে আমরা যেটা দেখি, আমাদের যে, এবং আপনি খুবই নিশ্চিত থাকেন শুক্র শনিবার এই দুই দিনে প্রেস ক্লাবে বা অন্যান্য জায়গায় যে ইভেন্টগুলো হয় আমাদের রাজনৈতিক নেতারা বিভিন্ন দলের বিশেষ তারা এটাকে আরো রসদ যোগাবেন এই কাল পরশু দুই দিনে, ওই কি বলে সাম্প্রতিককালে আমরা দেখেছি যে আমাদের রাজনীতি বিশেষ করে প্রধান দুটো পক্ষ আওয়ামী লীগ এবং বিএনপি, এদেরকে ধরা হয়, এদের মধ্যে যে একটা লড়াই ক্ষমতা বা কর্তৃত্বের, সেটা আপনার কখনো সূক্ষ্ম কখনো স্থূল, তো এটা কিন্তু নানান ইস্যু কেন্দ্রিক, এবং আমরা দেখেছি যে ষোড়শ সংশোধনী রায়টি দেওয়ার পরে পরেই কিন্তু এই আমরা এই বিপরীত মুখী আচরণ আমরা দেখেছি দুই দলের পক্ষ থেকে। হ্যাঁ, বিএনপি এটাকে সাধুবাদ জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, আওয়ামী লীগের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে এবং এগুলো আমরা মিডিয়াতে দেখছি, এবং অনেক সময় আমরা দেখেছি যে যে এইটা অনেক ক্ষেত্রেই শোভনীয়তার সীমানা অতিক্রম করে গেছে অনেক সময়, তো এই লড়াইটা জারি থাকবে, এবং আপনি দেখবেন যে বিএনপির নেতারা কখনো যে যেটা বললেন আপনি সুনির্দিষ্ট অভিযোগ, আবার এটা আওয়ামী লীগ থেকে অভিযোগ খণ্ডন করার একটা চেষ্টা থাকবে, আবার আওয়ামী লীগ নেতারা আবার কিছু বলবেন বিএনপি এটা করবে, এইটা চালু থাকবে যতক্ষণ পর্যন্ত না নতুন একটি ইস্যু তৈরি হয়। তো সুতরাং আমি মনে করি যে সুপ্রিম কোর্টের এই যে ষোড়শ সংশোধনী রায় পরবর্তী যে পরিস্থিতিটা, এটা আমাদের রাজনীতিতে ঝগড়ার আর একটা নতুন ক্ষেত্র তৈরি করে, উপকরণ ক্ষেত্র তৈরি করেছে। একটা বিরতি নিতে চাই, আমি একটা বাক্য শুধু যোগ করি মহিউদ্দিনের বক্তব্যের সঙ্গে, এই যে আপনার যদি ব্যাখ্যা দেন মানে প্রধান বিচারপতি বা তার পক্ষে কেউ, তারপরেও কিন্তু এটা থেকে যাবে। কেন থেকে যাবে? এক মাসের ছুটি যখন শেষ হবে তখন আবার সামনে আসবে, মিডিয়াও সেটাকে সামনে নিয়ে আসবে যে তিনি কি ফিরে আসছেন, তিনি আসছেন কি না, না ছুটি আরো আলোচনাটা থেকেই যাবে। কিন্তু একটা প্রশ্ন বলুন ভাই, আপনার কাছে রেখে শেষ করতে চাই, সেটা হচ্ছে পুরো বিষয়টা তো এরকম হওয়ারই কথা ছিল, উনি যদি ছুটি নেন সেটা প্রকাশ করার আনুষ্ঠানিক এবং দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্ট রেজিস্টার অফিসের, তার একটা প্রেস রিলিজ দিয়ে সেটি শেষ করতে পারতো, তাহলে অনেক বিতর্কের অবসান হতো। আবার আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে নিশ্চয়ই খেয়াল করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে খুব স্পর্শকাতর একটি সংবাদ, যেখানে আমাদের তথ্যমন্ত্রী নিজেই বক্তব্য রেখেছেন দীর্ঘ সময় ধরে, ফলে তথ্যমন্ত্রীর বক্তব্য মানে সরকারের বক্তব্য, কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সেটিকে অস্বীকার করা হয়েছে এবং বিভ্রান্তির অবসান ঘটানোর চেষ্টা করা হয়েছে, ফলে পুরো ব্যবস্থাটাই আমরা বিচার বিভাগ বলি কিংবা নির্বাহী বিভাগ বলি একটা সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি কিনা সেই প্রশ্ন রেখে মঞ্জুরুল হাসান বুলবুল আপনার কাছে একটা বিরতিতে যাচ্ছে। দর্শক, ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর আমাদের সঙ্গে থাকবেন। দর্শক স্বাগত আরেকবার 24 ঘন্টা, আমরা কথা বলছিলাম কেমন আছে বাংলাদেশ এই প্রসঙ্গে, মঞ্জুরুল হাসান বুলবুল আপনার কাছে প্রশ্ন, পুরো প্রক্রিয়ায় রাষ্ট্রীয় যন্ত্রগুলোর ভিতরে আমরা এক ধরনের সমন্বয়হীনতা দেখছি, যার যেটি করার না সে সেটি করছে, এটা কেন হচ্ছে? এটি একটা সমন্বয়হীনতা তো আছেই, একটা আরেকটা হচ্ছে মানে কথা বেশি বলার প্রবণতা। বাংলাদেশ সম্পর্কে যোগ করে বলা হয় যে বাংলাদেশের টুইটার এত জনপ্রিয় না কেন, ভারত এত জনপ্রিয়, ভারতে তো টুইটার জনপ্রিয়, আমেরিকাতে, নর্থ আমেরিকা, কিন্তু বাংলাদেশে খুব টুইটার জনপ্রিয় না কেন, কমেন্ট করা যায় না, তাই না? ওইটার ওয়ার্ড লিমিট আছে, ওয়ার্ড লিমিট আছে বলে বাংলাদেশে আমরা লিমিটেড ওয়ার্ডের মধ্যে কথা বলতে পারি না। এই যে সুপ্রিম কোর্ট নিয়ে কি বলে, সুপ্রিম কোর্টেরটা নিয়ে যদি আপনি বলেন, সুপ্রিম কোর্টের নিয়ে যেটা আপনি বললেন, যেটা তো একটা যদি সাধারণ ছুটি হলো, মানুষ যাই ধারণা করুক, যেটা আপনি বললেন সেটাই ছিল যৌক্তিক কাজ, যে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার বলবেন যে প্রধান বিচারপতি এক মাস ছুটিতে থাকবেন, আব্দুল ওহাব মিয়া দায়িত্বে থাকবেন, দুই লাইনের একটা প্রেস রিলিজ, বাই ডিফল্ট আব্দুল ওহাব মিয়া, আর তো কিছু বলার দরকার ছিল না। এখন
আইনমন্ত্রী কথা বলছেন, আওয়ামী লীগের নেতারা কথা বলছেন, বিএনপির পক্ষের আইনজীবীরা কথা বলছেন, নেতারা কথা বলছেন। আমার একটা পরামর্শ হলো, যেটা আপনি মহিউদ্দিন ভাইকে প্রশ্ন করেছিলেন যে এটা বের হওয়ার পথ কি, আমার কথা হলো যে কালকে থেকে সব কথাগুলি বন্ধ করা দরকার। কারণ এখন একটা সিস্টেমের মধ্যে আসছে, সিস্টেমের মধ্যে আসছে এই জন্যে যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন সাহেব সহ বিএনপি পন্থী আইনজীবীরা কালকে যখন গতকালকে সুপ্রিম বেঞ্চ যখন বসে, তখন তারা অফিসিয়ালি সেখানে একটা ব্যাখ্যা চেয়েছেন এবং জেনারেল আব্দুল রহিম মিয়া ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি বলেছেন যে ১০৩ ধারা বোধ হয় যে এই ধারায় এটা পড়ে কিনা একটু উনি দেখবেন, এবং তিনি তাদেরকে ইনভাইট করেছেন তার চেম্বারে কথা বলার জন্য। কাজে একটি ধারণা যেটা একটা আনুষ্ঠানিক জায়গায় গেল যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে তারা কথা বলবেন, কাজে ওই দিকে কথা বন্ধ হওয়া উচিত। দ্বিতীয় যেটা হচ্ছে যে যে প্রশ্নগুলি উত্থাপন করা হয়েছে, আমার ধারণা সুপ্রিম কোর্ট আইনজীবী রেজিস্ট্রারের উচিত হবে একটা ব্যাখ্যা দেওয়া। আইনমন্ত্রীর তো এখানে এত কথা বলার দরকার নাই, জনাব ওয়াদুদ্দিনের কথা বলার দরকার নাই, হানিফ সাহেবের কথা বলার দরকার নাই। এই কথাগুলি যদি বন্ধ হয় তাহলে একবারে যেটা মাহফুজুল ভাইয়ের সাথে আমি একমত, যেটা মানে বিষয়টা শেষ হয়ে যাবে না, কারণ আবার এক মাস পরে তার ফেরত আসবেন, ফেরত আসার পরে তিনি আনুষ্ঠানিক রিটায়ারমেন্টে যাবেন, আর রিটায়ারমেন্টে গিয়ে কী করবেন, তিনি দেশে থাকবেন না আবার অস্ট্রেলিয়ায় যাবেন, এগুলি নানান প্রশ্ন আসবে। আপনি তথ্যমন্ত্রী মহোদয়ের কথা বলেছেন, তিনি কথার হিসেব করলে হয়তো মন্ত্রীদের মধ্যে সবচেয়ে চমৎকার কথা বলেন তিনি, প্রসঙ্গের সঙ্গে তিনি তার প্রসঙ্গে যোগ করে কথা বলেন, তিনি যা বলেন তার সঙ্গে যে প্রসঙ্গটা আছে তার সঙ্গে তার নিজের কতগুলি প্রসঙ্গ আছে, এই প্রসঙ্গ নিয়ে কথা বলেন। এখন এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্পর্শকাতর খবরটির কথা বললেন যেটি নিয়ে আমি কথা বলতে চাই না, এই বিষয়ে যদি কথা বলতে হয় এখানে তথ্যমন্ত্রী কে? কথা বলতে বলতে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলা উচিত, কথা বলতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা যিনি তার কথা বলা উচিত, কথা বলে প্রেস সেক্রেটারি কথা বলেছে, গণভবনের কারো কথা বলা উচিত, অথবা যে অথবা যাদের কথা বলা হয়েছে তাদের পক্ষ থেকে কথা বলা উচিত। তথ্যমন্ত্রী তো এটা নিয়ে দীর্ঘ বক্তব্য রাখার কোনো সুযোগ নাই, কিন্তু আমরা হয়েছে কি যখনই সুযোগ পাই, এখন মানুষ বলবে যে তোমরা তো টকশোতে কথা বলো, তো টকশোতে উই কল ফর, আমরা তাদেরকে ডাকা হয় কথা বলার জন্য। কিন্তু এটা আমার ধারণা যে এই যে ধরেন রোহিঙ্গা নিয়ে এত ঘটনা ঘটছে, সরকারের একটা মুখপত্র কই, আমি একজন বিদেশি সাংবাদিক আসলাম, আজ এসে রোহিঙ্গা নিয়ে কার কাছে কথা বলবো, কে এটা? স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ইউনিসেফ? আপনি দেখবেন যে মিডিয়াতে প্রতিদিন যে খবরগুলি ছাপা হয়, আমাদের তরুণ সাংবাদিকরা আপনারা তারা মানে স্পটে আছেন, সেখান থেকে রিপোর্ট পাঠান, আপনারা আপনাদের মতো আসেন, কিন্তু অফিসিয়াল রিপোর্ট সোর্স কিন্তু একটি, ইউএনএসসিআর এর এক ভদ্রমহিলা আছে আক্তার শিরিন, আইওএমের ওই একটা মাত্র প্রেস রিলিজ আসে প্রতিদিন, এবং খুবই ওয়েল অর্গানাইজড প্রেস রিলিজ ম্যাপটা সহ। তো এখন এত বড় একটা ঘটনা ঘটছে, আমাদের কিন্তু আনুষ্ঠানিক কোনো মুখপত্র নাই, এটা কি তথ্যমন্ত্র মুখপত্র হবে না, কে মুখপত্র হবে আমি জানি না, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে হবেন তা আমি জানি না, কিন্তু একটা তো মুখপত্র লাগবে। তো কালকে যদি বিবিসি থেকে কাউকে ফোন করে কার কাছে কথা বলবে? পররাষ্ট্র মন্ত্রীকে জিজ্ঞেস করবে হয়তো যে আপনারা চুক্তি কি করছেন এটার জন্য। এখন রোহিঙ্গাদের কি অবস্থা, আপনারা কি ওই চরে নিচ্ছেন কি নিচ্ছেন না, তাদের এই যে 70,000 নারীর কি বলে আসন্ন সন্তান প্রসবা, তাদের স্বাস্থ্যগত এটা কে জবাব দিবে? কাজে এখানে একটা জটিলতা আছে, যার ফলে তথ্যমন্ত্রী তার মতো কথা বলেছেন, তথ্য সরকারের বার্তা সংস্থা তার মতো আচরণ করেছেন। এখন যদি কথা বলার সুনির্দিষ্ট কোনো ডেজিগনেটেড না থাকে তখন এই জটিলতাগুলি হয়। আর একটা সরকার ঠিক ওই যে সমন্বয়হীনতার কথা বলে, যে এটাও একটা সমন্বয়হীনতা, কে কথা বলছেন এখন আইনজীবী কি বলছেন, এবং আইনজীবীর সুস্থতা অসুস্থতা নিয়ে কে কথা বলতে পারেন, অথবা কথা বলার কার অথরিটি আছে, এটাও বুঝে আমি যদি দেখি আমি কথা বললে আমার কোনো অসুবিধা হয় না, আমরা কথা বলতে থাকবো, কারণ সব জায়গায় তো আপনার মতো অ্যাঙ্কর নাই। তো এখানে মাহফুজুলের বক্তব্যের সাথে যে ছুটি নিয়ে একটা জিনিস বলতে চাই, আর কি যোগ করতে চাই এটা আগে, সেটা হচ্ছে যে আমার স্পষ্ট মনে আছে, বুলবুলদেরও মনে থাকার কথা, যখনই প্রধান বিচারপতি দেশের বাইরে যান তখন একটা ছোট্ট বিজ্ঞপ্তি আসে যে তার তিনি যাচ্ছেন, তার অবর্তমানে অনুকজন আপনার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, এইটা সেটা তো সংসার, আমি এইখানে বিচার বিভাগের রেজিস্ট্রার অফিস থেকে এই জিনিসটা আসে। তো এই এইবার যদি এইরকম ভাবে চলে আসতো তাহলে কিন্তু এত গোল পাকাতো না, গোলটা পাকিয়েছে তো ওই কারণে যে এটা বিভিন্ন রকমের পদ ঘুরে এটা ঘুরে ওটা ঘুরে নানান রকম ভাবে এসছে। আর আগেরবার যখন উনি বিদেশে গেছেন, বাইরে গেছেন, আমি ঠিক জানি না তখন কি তার রাষ্ট্রপতির অনুমোদন নেওয়ার প্রয়োজন হয়েছে না, এখন
এক মাস বলে রাষ্ট্রপতির আসলে অবহিতকরণ দরকার। আগে কি তিনি অবহিত করেছেন আমি ঠিক জানি না, মানে এবার তো ছুটি, ওর দণ্ড হয়তো বাইরে গেছেন, না ওইটাও ছুটি, বাইরে গেলে বোধহয় ইন্টারনালি একটু ইনফরমেশন দিতে হবে, মানে যাই হোক। আর কেন বলছি যে ওইসব সময় দেখেছি যে অমুকজন দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত, সেই বিজ্ঞপ্তি এসেছে, তো এবারও সেই বিজ্ঞপ্তি আসতে কিন্তু এই সমস্যাটা আর হতো না যে প্রধান বিচারপতি এক মাসের জন্য ছুটি দেবেন। যেতেই পারেন একজন মানুষ, সুস্থ অসুস্থ যে কোনো কারণে একজন মানুষ দেশে বাইরে যেতে, মানে ছুটি দিয়ে যেতে পারে। কিন্তু তাই কি মহিউদ্দিন ভাই, এই পরিস্থিতিতে সংশোধনের রায়ের পর হাইকোর্ট বিভাগ দীর্ঘদিন বন্ধ থাকার পর উনি যদি একদম প্রক্রিয়া মেনেও এক মাসের ছুটিতে যেতেন, এই আলোচনা কি আসতো না? পয়লা আগস্টে সেই রায়টা দেওয়ার পর থেকে তো আমরা সুপ্রিম কোর্ট বা তার প্রধান বিচারপতি তো প্রায় নিয়মিত নিউজ হেডলাইন, তো সুতরাং এইটা বিতর্কটা তো চলে আসছে আগস্ট থেকে, আগস্টের এক তারিখ থেকে দুই তারিখ থেকেই, তো সুতরাং তারই একটা কালবিনেশন আমরা দেখলাম এইটা। তো এইটা মনে করেন যে আরও ভালোভাবে মাহমুদুল্লাহ ভাই যেটা বললেন যে এই জিনিসটা তো আরও গ্রেসফুলিও হইতে পারত, তো জিনিসটা যেভাবে মিশুজিকা প্রশ্নটি করেছেন যে তাহলে কি এরকম হতো না, হতো, কিন্তু যদি একটা ওইটুকুর মধ্যে শেষ থাকতো তাহলে এত লেজ প্রশ্নগুলো হতো না, এখন চিঠি প্রকাশ করা, তিনি ক্যান্সার আক্রান্ত নাকি, এই সব কথাগুলি এত বেশি কথা বলার ফলে লেজে গোবর হয়েছে পুরোটা। আর যদি ওইটা থাকতো তখন সিম্পল একটা আলোচনা হতো যে কেন প্রধানমন্ত্রী মুহূর্তে ছুটিতে গেলেন, প্রধান বিচারপতির প্রতি কথা জবাব দেওয়ার দরকার নাই, ওইখানে বিষয়টা সত্যি হয়ে যাবে। এইখানে আসলে আমাদের এটাও কিন্তু মানে আমাদের পলিটিক্সের যে ইনহেরেন্ট ক্যারেক্টার, আমাদের পলিটিক্স কিন্তু হচ্ছে এক ধরনের মানে যে মিক্স অফ অপরাজনীতি, বাগাড়ম্বর এবং নেতিবাচকতা, অসহিষ্ণুতা সব মিলিয়ে কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। এই এত খারাপ খবরের ভিতরে একটা ভালো খবর সম্ভবত যে পদ্মা সেতু, আমরা কিছু একটা জিনিস এখন স্প্যান চোখে দেখছি। আজকে একটা খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে যে পদ্মা সেতুতে সঙ্গে বিশ্বব্যাংকের সঙ্গে তো একটা বড় ধরনের টানাপোড়েন, একটা পর্যায়ে বিশ্বব্যাংক নিজেকে সরিয়ে নিল, জায়গা সরিয়ে নিল এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার একটা উদ্যোগ সরকার নিল এবং সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবি। একটা খবর এসেছে যে পদ্মা সেতু দুর্নীতি তদন্ত করতে বিশ্বব্যাংকের যে টিম এসেছিল এবং সেই টিমের যিনি প্রধান ওকাম্পো, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিলেন, তার বিরুদ্ধে অনেকগুলো দুর্নীতির অভিযোগ আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে, সেই বিষয়টাকে মানে বিশ্বব্যাংককে নিয়ে দুর্নীতির অনেক কাহিনী আছে এবং বিশ্বব্যাংকের প্রকল্প অনেক দেশেই, ইভেন আমাদের দেশেও, আমি বলবো বিশ্বব্যাংক তো আমাদের দেশে নানান প্রকল্পে অর্থায়ন করে আসছে 72 সাল থেকেই, তো এগুলির কখনো আমি যেটাকে বলে একটা প্রপার সোশ্যাল অডিট, যে তার কস্ট অ্যান্ড বেনিফিটস, কারণ আমাদের তো প্রতিটি পায়ে পয়সা ওই সুদে আসলে দিতে হয়, যদিও এটার দীর্ঘমেয়াদে আমরা শোধ দিই অতটা গায়ে লাগে না, তারপরেও এটা পাবলিকের টাকা, সেটার কিন্তু অডিট কখনো মানে সোশ্যাল অডিট বলতে আমরা যেটা বলি বা মিডিয়া অডিট সেটা কখনোই হয়নি, যার জন্য আমরা আসলে জানি না এবং বিশ্বব্যাংক নিজেই কিন্তু অনেক ক্ষেত্রে ট্রান্সপারেন্ট না, তো যার ফলে এই বিশ্বব্যাংক নিয়ে যে নানান ধরনের মানে মানে বিশ্বব্যাংকের এই সমস্ত ব্যাপারে তদন্ত দাবি করে অনেক দেশে সিভিক মুভমেন্ট আছে, আমাদের এখানে সেটা নাই আসলে, বাংলাদেশে বিশ্বব্যাংকের পক্ষে আমরা না, আমরা তো মানে এবং আমাদের দেশে সবসময়ই যে এই যে দাতা গ্রহীতা সম্পর্কটা এমন পর্যায়ে নিয়ে এসেছি, আপনি দেখবেন যে এখন হয়তো একটু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, আগেও আমি দেখলাম যে 3 মিলিয়ন 4 বিলিয়ন ডলার কোন দেশ আমাদেরকে দিচ্ছে সেটাই প্রথমে নিউজ হেডলাইন হতো আমাদের টেলিভিশনে, রেডিওতে, খবরের কাগজে, তো সুতরাং আমরা মনে করি যে আমরা অ্যাট দ্য রেসিপিয়েন্ট এন্ড কেউ কিছু টাকা নিয়ে আসলে সেটা আমাদের জন্য বিরাট ওই ভিকিরির একটা স্বভাব হয়ে গেছিলো, আমার মনে হয় সেটা এখন আমাদের অর্থনীতিতে যে পর্যায়ে এসছে এখন কিন্তু আর ওই অবস্থায় আমরা নাই। জি, আমরা আবার একটা বিরতি নিব, কিন্তু এর মধ্যে মূল যে রাজনীতি, নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতি নিয়ে অনেকদিন জোরসোরে আলোচনা হচ্ছে না, কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে বড় দুই দলের সংলাপ খুবই সামনে, প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, বেগম জিয়াও দেশে ফেরার কথা, দেশে ফিরে তার সহায়ক সরকারের রূপরেখা দেওয়ার কথা, ফলে নির্বাচন কমিশনের সঙ্গে এই দুই দলের আলোচনার উপরে নির্ভর করছে আসলে আগামী নির্বাচন নিয়ে সংকট কাটছে কি কাটছে না, সেই জন্য আলোচনা করতে চাই, সেই বিষয়ে তার আগে আবার একটা বিরতি। দর্শক 24 ঘন্টায় আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার 24 ঘন্টা, আমরা কথা বলছি কেমন আছে বাংলাদেশ সেই প্রসঙ্গে। মাফতুল্লাহ ভাই, আমরা একটু নির্বাচন কেন্দ্রিক রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই, সময় একেবারে কম। নির্বাচন কমিশন ধারাবাহিক যে সংলাপ করছিল সেই সংলাপ 17 তারিখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে এবং এর মধ্যে বিএনপির সঙ্গেও,
ফলে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনায় কিছু সুপারিশ এসেছে, সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করেছে। এই আলোচনাগুলো থেকে আমরা একটা ধারণা করতে পারি যে বিএনপি কে বলতে পারে, আওয়ামী লীগ কে বলতে পারে, কিন্তু সেগুলো থেকে সত্যি সত্যি কার্যকর কোনো উদ্যোগ কি নির্বাচন কমিশন নিতে পারবে? আচ্ছা, তার আগে তো যে দুর্নীতি বিষয়টা আমি খুব সংক্ষেপে দুইটা বাক্যে বলবো। দেখেন, এই দুর্নীতি নিয়ে আমি খুব একটা ইয়ে করি না, কারণ আমরা কেউ দুর্নীতি মুক্ত না। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমিও, আমার ক্ষমতা নাই দুর্নীতি করবার, সেই জন্য আমি দুর্নীতি করি না। দুর্নীতি করবার ক্ষমতা থাকলে করতাম কিনা সে একটা প্রশ্ন আছে। এই দেখেন, গত 6-7 মাসের মধ্যে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট লুলা, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। সাউথ কোরিয়াতে যিনি প্রেসিডেন্ট, তার মানে ওই যে সেই আগের সেই ভদ্রমহিলা, ওনাই পদত্যাগ করতে পারবে। হ্যাঁ, স্যামসাং এর যিনি তাকে, হ্যাঁ, প্রধান। তো কাজে আপনি যাবেনটা কোথায়? আমি বলছি যে না, কিন্তু যারা দুর্নীতির বিরুদ্ধে একটা কথা বলে অভিযোগ তারাই তো করে এসে, তারাই তো তদন্ত করতে এসেছিল, তার বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ। না না, সারা পৃথিবীর যদি ইতিহাস দেখেন, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তারাই তো দুর্নীতি করে। সাধারণ মানুষ কি দুর্নীতি করে? সাধারণ মানুষ ওই দুর্নীতি করার ক্ষমতাই তো নাই, সুযোগও নাই। যারা দুর্নীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ, আমাদের দেশে দেখেন যারা দুর্নীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ, তাই করে এসছে একেবারে শুরু থেকে এই পর্যন্ত। আমি কাউকে আলাদাভাবে ইয়ে করছি না, সব দলের মধ্যে এটা আছে। এবার আসি আপনার নির্বাচনে, নির্বাচনে তো আলোচনা হবে, এটা তো আনুষ্ঠানিক বিষয়। 12 তারিখে সম্ভবত বিএনপির সঙ্গে, আর 17 তারিখে আওয়ামী লীগের সঙ্গে তারা তাদের কথাগুলো বলবেন। তারা কি বলবেন যেটা আপনি বললেন আমরা বুঝতে পারি। শেষ পর্যন্ত যেটা দাঁড়াবে, আমি যেটা মনে করি যে এইটি আসলে মূল দায়িত্বটা বর্তায় ক্ষমতাসীন সরকারের উপরে, সেই সঙ্গে দায়িত্বটা বর্তায় বিরোধী দলগুলোর উপরে। যেহেতু ক্ষমতাসীন যে সরকার, আর এখানে বাংলাদেশে বিরোধী দল বলতে যেভাবে আপনি বলেন না কেন যে মোটা দাগে হচ্ছে বিএনপি, সেই হিসাবে এই দুই দলকেই সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব গ্রহণ করতে হবে। সরকারকে খুব পরিষ্কারভাবে বলতে হবে যে তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন চাই, এবং সেইটা করবার জন্য বেশ কিছু সুপারিশ ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে দেওয়া হয়েছে। যার মধ্যে একটা হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড, তবে কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে, তারা মানে সভা সমিতি করতে পারবেন কিনা, এগুলো নানান ধরনের অভিযোগ আছে। এগুলো সরকারকে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করলে একটা যদি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আর যদি এটা না হয়, তাহলে কিন্তু আমরা খুব বড় রকমের সংকটে পতিত হব, যেখান থেকে উঠে আসা খুব কষ্টকর, খুব কঠিন, এবং নিকট অতীতেও সেই উদাহরণ রয়েছে। কিন্তু মনজুর হাসান বলল, আপনারাও তো নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছেন, সেই জায়গায় তখন আমরা কথা বলছি, পুরো নির্বাচন কমিশনের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে কনফিডেন্ট, আমরা কিন্তু দেখেছি কখনো কখনো একজন দুজন ব্যক্তি ঘুরে দাঁড়ান। আপনার নিশ্চয়ই মনে আছে যে ওই সময় যদি ডক্টর আকবর আলী খান সহ ওই 4 জন উপদেষ্টা পদত্যাগ না করতেন, তাহলে হয়তো ওই সময়ের যে নির্বাচন পরিকল্পনাটা ছিল সেই সময় দায়িত্বশীল সরকারের, সেটা হয়তো সফল হয়ে যেত। আর ডক্টর আকবর আলী খানদের যে অবস্থান আর নির্বাচন কমিশনের অবস্থান এক না। এই নির্বাচন কমিশন স্পষ্ট করেই বলে দিয়েছে সরকার পদ্ধতি কি হবে, কোন সরকার পদ্ধতিতে তারা রাজি হবে, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে একটা ভালো নির্বাচন করার জন্যে, নির্বাচনী কমিশনের প্রক্রিয়ার মধ্যে যা যা দরকার সেটির জন্য আমার ধারণা এই আলোচনাটা একটা ইতিবাচক উদ্যোগ, এক। 2 নম্বরে এতগুলি আলোচনার মধ্যে থেকে তারা অনেকগুলি পয়েন্ট, সেনাবাহিনী, নৌসেনাবাহিনী, নো ভোট, নো অথবা নো নো ভোট, তারপরে কি বলে ডিলিমিটেশনসের জায়গাটা, আমার ধারণা যে এই বিষয়গুলি নিয়ে তারা দুই বড় দলের সঙ্গে কথা বলবেন, এবং তারা এই কথা বলবেন যে অনেকের মধ্যে আলোচনা আছে যে আপনারা একমত হলে পরে আমরা ভালো নির্বাচনটা করতে পারি, আমরা আমাদের জায়গাটা পরিষ্কার করছি। কাজেই চূড়ান্ত বিচারে তো সিদ্ধান্তটা আসতে হবে বড় দুইটি, সব দলেরই দরকার, কিন্তু সবচেয়ে মূলধারার যে মূলধারা আওয়ামী লীগ এবং বিএনপি। আমার ধারণা যে ক্যালেন্ডারটা করা হয়েছে সেটা ঠিকভাবেই করা হয়েছে, যে বিএনপির সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে কথা বলার জন্য। আমি নির্বাচন কমিশনের যে উদ্যোগটা এবং আলোচনার উদ্যোগটা, এটাকে খুব ইতিবাচক মনে করি, এবং সেখানে তারা অনেক জিনিস পেয়েছেন, সেগুলি নিয়ে তাদের কিছু, যেমন নির্বাচন আইনটা বাংলায় করা, এটার জন্য এত মানে খুব জটিলতার কোনো দরকার, ডিলিমিটেশনসের ক্ষেত্রে কিছু কিছু জটিলতা আছে, সেটা তারা করবে না, হয়তো সেনাবাহিনী মোতায়েন অথবা মিতান নো ভোট থাকবে কি থাকবে না, এই বিষয়গুলি নিয়ে কথা বলে। সরকারি কর্মচারীদের কি ওটা নির্বাচনী আচরণবিধি, ওই যে কি আইন যেটা একটা আছে, আরপি জনপ্রতিনিধিত্ব আইন সংশোধন হবে কি হবে না, এই কতগুলি এর মধ্যে থেকে কতগুলি মৌলিক বিষয় আছে, যে বিষয়গুলি নির্বাচন কমিশন এখন অবহিত করতে পারবে না বড় দলকে, যে সাধারণ মানুষের আকাঙ্ক্ষাটা এইরকম, বা এই আকাঙ্ক্ষার মধ্যে আমরা একটা ভালো নির্বাচন করে যেতে পারি কিনা। আমি এই ওকম্পন দুর্নীতি সম্পর্কে একটি মাত্র কথা বলি, যে এটি নিয়ে আমরা খুব উৎসাহী, এই কারণের জন্যে এটি খুবই মানে আমাদের জন্য উৎসাহিত হওয়ার কারণ, যে তুমি পদ্মা সেতু নিয়ে দুর্নীতি তদন্ত করতে আসছিলে, এখন তো তুমি দুর্নীতিবাজ হলে, কিন্তু আলোচনাটা ভিন্ন ভিন্ন এই কারণের জন্যে, পদ্মা সেতুতে তারা দুর্নীতি খোঁজার জন্য যে এসেছিলেন, এবং সেটাতে বাংলাদেশ
মানে জয়ী হয়েছে যে কারণ তারা সেখানে কিছু খুঁজে পায়নি কারণ পদ্মা সেতুর কাজই তখন শুরু হয়নি তারা কাজে এইটার সঙ্গে বিশ্বব্যাংক থাকতে পারে পিছনে যারা আছে সেটা আছে এখন যেটা দুর্নীতি বেড়েছে তার ব্যক্তিগত দুর্নীতি এবং সেটি তার অন্যান্য পদবীর সঙ্গে এসছে আমরা হয়তো উল্লসিত হতে পারবো যে যিনি দুর্নীতি খুশি খুঁজতে এসেছিলেন তিনি এখন দুর্নীতিগ্রস্ত হলেন কিন্তু তার সঙ্গে আমার ধারণা যে পদ্মা সেতুর তদন্তের বিষয় মিলিয়ে দেখার কোনো সুযোগ নাই কারণ পদ্মা সেতুটা আমরা মোটামুটি কোয়ালিফাই করেছি কারণ ক্যানাডিয়ান কোর্টেও সেখান থেকে একটা জাজমেন্ট এসছে আর শেষ কথাটি যেটা বলতে চাই যেটি আপনি বলছেন যে নির্বাচনের প্রসঙ্গে এটা একটা রাজনৈতিক উৎসব একটা রাজনৈতিক মানে সিদ্ধান্ত বড় রাজনৈতিক দলগুলিকেই এই ক্ষেত্রে বড় অবস্টাকলগুলি দূর করতে হবে তারা কতটুকু কে ছাড় দেবেন কতটুকু ধরবেন সেটার উপরে নির্ভর করে কারণ আমরা এখন পর্যন্ত সহায়ক সরকারের রূপরেখা জানি না তার গ্রহণযোগ্যতার ব্যাপারে সেটা গ্রহণ করার ব্যাপারে আওয়ামী লীগের মত জানি না কিন্তু আমি মনে করি নির্বাচন কমিশন সঠিক পথে একটা কথা বলতে বুলবুল মানে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে এক লাইনে সেটা হচ্ছে যে আমাদের একটা ইয়ে ছিল যে আলোচনাগুলো হবে এবং নির্বাচন কমিশনের সময় আমাদের দু মনে আছে তারা বলেছিলেন যে এগুলি প্রকাশ করবে স্বচ্ছতার স্বার্থে তাতে জনমনে একটা ধারণা তৈরি হবে যে আসলে কি দাঁড়িয়েছে কি কি সুপারিশ এবং কি সুপারিশ এসেছে জি আমরা একদম শেষ সময়ে মহিদান আহমেদ আপনার একটা পূর্বাভাস জানতে চাই এই মূল নির্বাচনের আগে কিন্তু অনেকগুলো সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনকে করতে হবে ফলে দু একটি সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের ভূমিকাও প্রশংসিত হয়েছে কিন্তু যেমনটা ওনারা দুইজন বলছিলেন যে একটা সমস্যার সমাধানের অন্তত উপাদানগুলো পাওয়া যায় সমাধান হোক বা না আপনি কতটুকু আশাবাদী শেষ পর্যন্ত একটি গ্রহণযোগ্য সুষ্ঠু অবাধ যেটা বলা হয় সেই নির্বাচন নিয়ে আচ্ছা গ্রহণযোগ্য সুষ্ঠু অবাধ এগুলি খুবই মানে বায়বীয় শব্দ ক্লিশে হ্যাঁ একেবারেই মানে এগুলির কোনো ইয়ে নাই আমি জানি না এগুলির ডিটারমিনেন্টস কি কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে সমস্ত ডিটারমিনেন্ট বড় দুই রাজনৈতিক দল বা জোট একসঙ্গে সেই নির্বাচনে গত নির্বাচনে যে দেখা গেছে মানুষ ভোট দিতে পারে নাই যে কারণেই হোক তো সুতরাং আগামী নির্বাচন মানে হচ্ছে যে একটা সুযোগ আসবে যে 10 বছর পরে হলেও মানুষ ভোট দেওয়ার একটা সুযোগ পাবে কি না সেটা হচ্ছে মুখ্য বিষয় তারপরে ধরেন যে তারপরে কি হবে এখনো সময় আছে তো এই যে কি বলে নির্বাচনের আগে অনেক ঘটনাই হয়তো ঘটবে আমাদের দেশে মানে এখনও কিন্তু সব কিছুই আমার কাছে যেমন প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে সিটি কর্পোরেশনগুলো নির্বাচনগুলো আছে সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা দেখি কিন্তু সিটি কর্পোরেশনের নির্বাচনে তো সরকার বদল হয় না তো সুতরাং জাতীয় নির্বাচনের দিকে কিন্তু মানুষের আকর্ষণটা বেশি আগ্রহটা বেশি ওটা নিয়ে কিন্তু সেখানে সমস্যাটা হলো যে এটা নিয়ে যে কি বলে যে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না ওই সম্ভব না এটা তো হলে অনেক আগেই হতো তো সুতরাং ওই যে কি বলে নির্বাচন কমিশনের যে উদ্যোগটা নিয়েছে এই রাজনৈতিক দলগুলো এবং অনেক নাগরিকও আমরা অনেক সময় অনেক বেশি আকাশ কুসুম আকাঙ্ক্ষা করি আমরা নির্বাচন কমিশনের টার্মস অফ রেফারেন্সটা অনেক সময় বুঝি না তারা কতটুকু ডেলিভার করতে পারে তার বাইরে যেমন নির্বাচন কমিশন যদি এটা বলে থাকে যে আমরা সরকার পদ্ধতি কি হবে এটা আমাদের এখতিয়ার না উইচ ইজ রাইট এটা তারা ডিটারমিন করতে পারে না তারা একটা ইলেকশন কন্ডাক্ট করবে ইলেকশনটা ভালোভাবে কন্ডাক্ট করতে পারবে কি না সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলেকশন কমিশনে যারা আছেন চিফ ইলেকশন কমিশন এবং অন্যান্য কমিশনাররা তাদের মেরুদণ্ড আছে কিনা সোজা জি আবার মেরুদণ্ড থাকলে তারা সেটা কতটুকু ব্যবহার করছেন সেটা মেরুদণ্ড থাকলে অন্তত তারা কথাটা তো বলতে পারেন তারা তো নির্বাচনের দিন সন্ধ্যা সময় তো বলতে পারবেন যে এই নির্বাচন আমরা পারলাম না এটাও তো বলতে পারবেন অনেক ধন্যবাদ জনাব মহিউদ্দিন আহমেদ অনেক ধন্যবাদ মঞ্জুল হাসান বলবো অনেক ধন্যবাদ মাহফুজুল্লাহ দর্শক শেষ করছে যে এই ছিল আজকের মতো 24 ঘন্টা সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ